আব্দুর রাজ্জাক বিন কাজ্জাব বিন কাজ্জাব আব্দুর রাজ্জাক বিন কাজ্জাব বিন কাজ্জাব আজকে আমাদের প্রধান আলোচক হিসাবে ইনশাআল্লাহ কিছুক্ষণ পরেই যিনি আমাদের সামনে ইনশাআল্লাহ তাশরিফ আনবেন তিনিও আমাদের এই বাংলার আকাশের এক পরিচিত নক্ষত্র এবং যিনি বলতে গেলে এই দেশের বেদাতিদের মহা আতঙ্ক বেদাতিদের ঘুম হারাম হয়ে গেছে স্বপ্নের মধ্যেও আব্দুর রাজ্জাক বিন ইউসুফকেই দেখে এই জন্য এমন কোন মাহফিল এমন কোন মজলিস এমন কোন আলোচনা নাই যেখানে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহকে নিয়ে আলোচনা হয় না মানে সহিহ আকীদা মানহাজের বিরুদ্ধে কথা বলতে গেলেই এক নম্বরে তার নামটা আসে যে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তাকে এমন কবুল করেছেন তার দাওয়াতি খেদমতকে রব্বুল আলামিন এমনভাবে কবুল করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের মুশরিকেরা আরবের কাফেররা দুইটা উপাধি দিয়েছিল একটা উপাধি দিয়েছিল ইন্নাহু সাবিউন আর একটা উপাধি দিয়েছিল কাজ্জাব আবু জেহেল আবু লাহাব উব্বা সাইবা তারপরে ওয়ালিদ ইবনে মুগিরা আখনাস ইবনে সুরাইক এরা সবাই বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো ইন্নাহু সাবিউন কাজ্জাব সাবিউন মানে ধর্মত্যাগী যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাপ দাদাদের ধর্ম ত্যাগ করছে এজন্য তারা প্রথম উপাধি দিছে সাবিউন দ্বিতীয় উপাধি দিছে কাজ্জাব তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহকে সেই সুন্নতের কাজ সুন্নতের দাওয়াত তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে ঠিক তার ব্যাপারেও এই উপাধি অনেক বাতিল এবং আহলুল বেদা এই উপাধিটা প্রয়োগ করে একজন আপনার বক্তার লিস্ট করছে যে এই বক্তার ওয়াজ শোনা যাবে না তো অনেক পরিশ্রম করছে অনেক কষ্ট করে করে নামগুলো বের করছে সেখানে আমার নামও আছে যে যাদের ওয়াজ শোনা যাবে না সেখানে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহর নামটা বলছে আব্দুর রাজ্জাক বিন কাজ্জাব বিন কাজ্জাব নাউজুবিল্লাহ দেখেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এটাকে ওই ব্যক্তি বলতেছে যে আব্দুর রাজ্জাক বিন কাজ্জাব বিন কাজ্জাব তার অর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন ওই যুগের মুশরিক কুফার কাজ্জাব বলছে আমাদের শায়েখকেও ঠিক একই উপাধিটাই বেদাতের পক্ষ থেকে পাওয়া গেছে তার অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দাওয়াতকে তার খেদমতকে কবুল করেছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসংখ্য বা কুফাররা হত্যার পরিকল্পনা করেছে ঠিক আমাদের শায়েখকেও হত্যার পরিকল্পনা করেছে সেই সিলেটের পঞ্চগঞ্জে শায়েখের গায়ের উপর আঘাত করা হয়েছে এবং সেখানে তাকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ষড়যন্ত্র থেকেও হেফাজত করেছেন